ওয়াও, এই জিনিসটা এত সুন্দর টেস্টি, খেয়ে দেখি আপনাদের সামনে। নাইস। নারকেল এর মধ্যে কি আছে সেটা আপনাদের সামনে শেয়ার করব। প্রায় প্রায় হয়ে গেছে, অল্প আরে যার জন্য রাখার প্ল্যান করেছিলাম, এটা হচ্ছে এর সঙ্গে বেরিয়েছে। এই যে এই গাছটার সাথে পাওয়া গেছে। সো এর মধ্যে কী আছে এবং পুষ্টিকর খাদ্য, আমি এটা আপনাদের পরে শেয়ার করছি। আপনাদের অনেক একদম পুরো গ্রাম্য একটা খাবার আজকে আমরা দেখাচ্ছি। এটা নারকেলের যখন অঙ্কুর বেরোয় তার মধ্যে কিন্তু একটুখানি একটা অন্য ব্যাপার লক্ষ্য করা যায়। আপনারা শহরে অনেকে হয়তো জানেন না, অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। নারকেলটা খুললো, দেখুন এর উপরে একটা অঙ্কুর ছিল, এটা আমরা এটাকে ছিঁড়ে ফেললাম। এর মধ্যে কী পাওয়া যায় আমরা দেখবো, আপনার দেখাবো। শুরু করা যাক। বাহ, খুব সুন্দর, দেখুন খুব সুন্দর। এটাকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভাষায় বলা হয়, কেউ কেউ এটাকে ফামড়া বলে, কেউ ফোপড়া বলে, কেউ আবার এটা অ্যাকচুয়ালি নারকেলের অঙ্কুরের খাবার। ডিমের মধ্যে যেমন কুসুমের পাশে একটা সাদা অংশ থাকে যেটা খেয়ে কুসুমটা একটা মুরগিতে পরিণত হয়, ঠিক সেরকম টাইপের একটা খাবার যেটা গাছ যখন প্রথম তৈরি হয় তখন অটোমেটিক্যালি ওর মধ্যে তৈরি হয়। এর থেকে খাবার শোষণ করে গাছ কিন্তু বড় হয় এবং এটা খুব টেস্টি এবং একই সাথে হেলদি একটা খাবার। সো এখন আমরা বার করছি এটাকে। ওয়াও, এই জিনিসটা এত সুন্দর টেস্টি, খেয়ে দেখি আপনাদের সামনে। নাইস।